আজি আমি পুয়ার ভাগর পরাই দেখাই আছো সকল সত্র নামঘরের যে পরিবেশ, যেহেতু গুরুর গুরু বলে যা কোয়া হয়, পরম গুরু বলে যা কোয়া হয়, যা শ্রেষ্ঠ পুরুষ বলে কোয়া হয় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব। আর এই গুরুর আজি 455 সংখ্যক আজি মৃত্যুতিথি, আর সেই ঐতিহাসিক ঢেকিয়াখোৱা বরনামঘর আজি পুয়ারে পরাই অনন্য পরিবেশ বিরাজমান হয়ে আছে, যেহেতু পবিত্র ভাদমা আর লগতে যেহেতু আজি গুরুর তিথি, আর সেই খোল তাল দবা শঙ্খ গুরুর সৃষ্টির চর্চা, এনে আসলতে পরিবেশে আজি দেখিলে পোৱা গৈছে ঢেকিয়াখোৱা বরনামঘর। আর বিভিন্ন প্রান্তরপরা আজি শ্রীমন্ত শঙ্করদেবর তিরুভাব তিথি উপলক্ষে অগণন ভকত বৈষ্ণব আহিছে, দর্শনার্থী আহিছে, সকলে আহি আজি গুরুজনাক স্মরণ করেছে। মই ঢেকিয়াখোৱা বরনামঘর ভিতরের পরিবেশ এই মুহূর্তে দেখাম, যেহেতু এই মুহূর্ততে বিভিন্ন প্রান্তরপরা বিভিন্নজনে আহি পবিত্র তিথিত সকলে ইয়াতে সেবা লৈছে। যেহেতু মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর আদর্শ সমাজবাদ গ্রহার যে আদর্শ, সৃষ্ট সংস্কৃতির জড়িয়ে বিজ্ঞানসম্মত সমাজের আন্তঃগাঁথনি রচনা করার যে আদর্শ, সেই আদর্শ কোনোজন অসমীয়াই আসলতে পাহরিব নোৱাৰে, বা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর অবদানের বিনে অসমীয়া জাতি কেতিয়াও জাতি হয়ে থাকিব নোৱাৰে। আর তেনে এগারী মহাপুরুষের আজি তিরুভাব তিথিত বিদি বাদটো পোৱা অবস্থা ঐতিহাসিক যে ঢেকিয়াখোৱা বরনামঘর ইতিমধ্যে যোগান আরম্ভ হয়েছে, দুপুরিয়ার যোগান আরম্ভ হয়েছে। আর যেহেতু আমি কইছি যে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে সাত রাজ মারি এক রাজ করার প্রয়াস করেছিল আধ্যাত্মিক চিন্তা চর্চার মাজে, আধ্যাত্মিক চর্চার মাজে, আর নামঘর আর সত্রসমূহ আছিল মহাপুরুষজনার যে কৃষ্ট সংস্কৃতি, সেই কৃষ্ট সংস্কৃতির অন্যতম আধার। আর আজি দেখবলে পাওয়া গেছে যে গুরুজনার তিথিত এনে ধরনের ঐতিহাসিক ঢেকিয়াখোৱা বরনামঘর ইতিমধ্যে যোগানেরে আজি গুরুজনাক স্মরণ করেছে। মানে পোনে পোনে অকনমান সময়ের কারণে মানে যেহেতু ঢেকিয়াখোৱা বরনামঘর যে যোগান ইতিমধ্যে আরম্ভ হয়েছে, মানে তার মাজে যাব বিচার। রাম রাম।
আজি প্রবৃত্ত
সকলে এই আগুয়া পরিলক্ষিত হয়েছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।